হ্যালো ছোট সোনামণিরা, সবাই কেমন আছো? আমি মাইনুদ্দিন, তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা আঁকা শেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। আজকে আমি দুইভাবে তোমাদেরকে জাতীয় পতাকাটা এঁকে দেখাবো। একটা হচ্ছে সঠিক মাপে কীভাবে পতাকা আঁকা যায়, আর একটা হচ্ছে কীভাবে মাপ বাদে একটা উড়ন্ত জাতীয় পতাকা আঁকা যায়। তো চলো শুরু করা যাক। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10x6। এর মানে হচ্ছে তুমি যদি দৈর্ঘ্যের দিকে 10 সেন্টিমিটার নাও, তাহলে প্রস্থের দিকে নিতে হবে 6 সেন্টিমিটার। দেখো, আমি নিচ্ছি দৈর্ঘ্যে 10 সেন্টিমিটার নিলাম, তাহলে প্রস্থে আমি নিব 6 সেন্টিমিটার। ঠিক আছে, এভাবে দুই পাশে এঁকে নিচ্ছি 10 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার। এখন পতাকার বৃত্তটা কোথায় হবে? এটা হচ্ছে প্রস্থ বরাবর মাঝ বরাবর। যেমন প্রস্থ আমার ছিল হচ্ছে 6 সেন্টিমিটার, তাই আমি 3 সেন্টিমিটারে নিলাম। আর দৈর্ঘ্য বরাবর হবে হচ্ছে 20 ভাগে 9 ভাগ ডান পাশ থেকে, তার মানে বাম পাশ থেকে আমি 4.5 সেন্টিমিটার দূরে নিলাম। এটা হবে বৃত্তের সেন্টার। আর বৃত্তের ব্যাসার্ধটা হবে 2 সেন্টিমিটার। আমি একটা কম্পাসের সাহায্যে 2 সেন্টিমিটার মেপে নিচ্ছি। দেখো, আমি 2 সেন্টিমিটার নিলাম। এখন কেন্দ্রে বসিয়ে বৃত্ত এঁকে নিলাম। ব্যাস, আমাদের আঁকা হয়ে গেল জাতীয় পতাকা। তাহলে এটার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, এবং দূরত্ব ছিল বাম পাশ থেকে 4.5 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধ ছিল 2 সেন্টিমিটার। এখন আমি দেখাচ্ছি একটা কিভাবে তুমি খালি হাতে একটা পতাকা, উড়ন্ত পতাকা আঁকবে। প্রথমে একটি আমি বাঁকা লাইন নিলাম ঢেউয়ের মতো করে। তারপর একটা লাঠি দিয়ে দিচ্ছি পতাকার, যেটাতে লাগানো থাকবে। এটা আমি রশি দিয়ে, দুইটা রশি এঁকে দিচ্ছি, পতাকাটা আটকে দিচ্ছি লাঠির সাথে, আর মাঝে একটা বৃত্ত। এতো আমাদের দুই ধরনের পতাকা আঁকা হয়ে গেল। এখন আমি দেখাবো কীভাবে পতাকাটা রং করবে। তোমরা সবাই নিশ্চয়ই জানো আমাদের জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং বৃত্তটার রং হচ্ছে লাল। তাহলে আমি প্রথমে বৃত্তটা আঁকি। যেহেতু এটা একটা উড়ন্ত পতাকা, তাই বৃত্তটা সব দিক দিয়ে কালার কিন্তু এক হবে না। যে পাশটা ভাঁজ হয়ে থাকবে সেই পাশের কালারটা একটু গাঢ় কালার দিচ্ছি, এবং সাইড দিয়ে একটু হালকা লাল কালার দিচ্ছি। একটু খেয়াল করে দেখো আমি রংটা কীভাবে করছি। হয়ে গেল আমার লাল কালারটা করা। এখন আমি পাশে সবুজ কালারটা করব। সবুজ কালারটা একইভাবে আমি মাঝ বরাবর, যেহেতু ভাঁজ হয়েছে পতাকাটা, সেহেতু মাঝের দিকে একটু গাঢ় কালার দিচ্ছি, গাঢ় সবুজ। আর আমি এখানে ইউজ করছি হচ্ছে অয়েল পেস্টেল কালার। আমি কালার সম্বন্ধে তোমাদেরকে ফার্স্ট পর্বে বলেছিলাম কিছু কথা। এটা টিটি ব্র্যান্ডের কালার, ইটালিয়ান একটা ব্র্যান্ড। তারপর আমি সাইড দিয়ে হালকা সবুজ কালার করছি। দেখো কালারগুলো কীভাবে করছি। তোমরা চেষ্টা করো সবসময় একই দিকে টেনে কালারগুলো করার জন্য। একইভাবে আমি অপর সাইডটাও করে নিচ্ছি কালার।
আমার কালার করা প্রায় শেষ। এখন আমি পতাকাটার একটা বর্ডার টেনে দেব। এভাবে তোমরা বর্ডার করে দিবে পেস্টেল কালার দিয়ে ছবি আঁকলে সাধারণত এরকম বর্ডার করলে ছবিটা দেখতে ভালো লাগে অনেক। আমি বর্ডার পেন্সিল দেখুন লাঠিটাও এঁকে দিচ্ছি। এতো শেষ হয়ে গেল আমার পতাকা আঁকা। এখন আমি সঠিক মাপে যে পতাকাটা এঁকেছিলাম সেটাও রং করে দেখিয়ে দিচ্ছি। মাঝে দিচ্ছি গাঢ় লাল কালার। এটা যেহেতু উড়ন্ত পতাকা না, তাই এটা আমার কালারটার শেড দেওয়ার কোনো প্রয়োজন নেই, এক কালার করলেই হবে। মাঝের ভিতরটা গাঢ় লাল, পুরোটা আমি এক কালারই করছি। আর পাশের কালারটা করব হচ্ছে গাঢ় সবুজ কালার। দেখো আমি পুরোটা কালার করে ফেলেছি। এখন বর্ডার পেন্সিল দিয়ে বর্ডারগুলো এঁকে নিচ্ছি। তাহলে দেখলি তো কীভাবে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা যায়। এবার পরীক্ষায় আসলে নিশ্চয়